ফের মিনির জামিন আবেদন নামঞ্জুর। বরগুনায় আলোচিত রিপাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া নিহত রিপাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনির জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেল ৩টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই জামিন আবেদন নামঞ্জুর করেন। মিনির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২২ জুলাই বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবার মিনির জামিন আবেদন করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল বারী আসলাম। পরে ওই দিনই শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর গত ২৩ জুলাই মিস কেস দাখিল করে বরগুনায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে ফের জামিনের আবেদন করেন মিনির অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল বারী আসলাম। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করে মঙ্গলবার অর্থাৎ ৩০ জুলাই এই জামিন শুনানির দিন ধার্য করেন আদালত। বেলা ১১টার দিকে মিনির জামিনের জন্য শুনানি শুরু হয়। মিনির জামিনের জন্য আদালতে শুনানিতে তার পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ বারী আসলাম সহ ২০ আইনজীবী। গত ১৬ জুলাই মঙ্গলবার সকাল ৯:৩০টার দিকে বরগুনায় মাইছা এলাকায় বাবার বাসা থেকে বাবা মোজাম্মেল হোসেন কিশোর সহ মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনা পুলিশ লাইনসে নিয়ে যায় পুলিশ। এরপর দীর্ঘ ১০ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৭ জুলাই বুধবার বিকেল ৩টার দিকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে মিনির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী। পরদিন বৃহস্পতিবার বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন জানান, মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ ও বুধবার রিমান্ড মঞ্জুরের পর পুলিশের জিজ্ঞাসাবাদে মিনি তার স্বামী রিপাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এই হত্যার পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এরপর শুক্রবার বিকেলে মিনি একই আদালতে তার স্বামী রিপাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত থেকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরপর গত ২২ জুলাই মিনির জামিনের জন্য বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ মাহবুবুল বারী আসলাম। পরে শুনানি শেষে প্রথম দফায় মিনির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী। আলোচিত রিপাত শরীফ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মিন্নি সহ ১৫ জন অভিযুক্তই রিপাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মামলার প্রধান অভিযুক্ত নয়ন বর বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এছাড়া এই মামলায় এজাহারভুক্ত ৪ আসামি এখনো পলাতক।